সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি পৌরনীতিক সুশাসন বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজের পক্ষ থেকে। আমাদের যে অনলাইন কার্যক্রম, সেই কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। তো এর আগের ক্লাসে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ের, এবং এই প্রথম অধ্যায়েরই আরেকটি টপিক যে সুশাসন, অর্থাৎ পৌরনীতির সাথে যে সুশাসনের সম্পর্ক, এই সুশাসনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে যদি খেয়াল করি, দেখো যে পৌরনীতি ও সুশাসন পরিচিতির অধ্যায়েই কিন্তু পৌরনীতির ধারণার সাথে আমরা পেয়েছিলাম সুশাসনের যে ধারণা সেটা। তো সেখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করেছি। দেখো, একটা ছক দিয়েছি, অর্থাৎ কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি। এক নম্বর স্বচ্ছতা, দুই নম্বর আইনের শাসন, তিন নম্বর জবাবদিহিতা, চার নম্বর অংশগ্রহণ। তোমরা বুঝতেই পারছো যে এই বৈশিষ্ট্যগুলো আসলে কিসের বৈশিষ্ট্য। তো সেই আলোকেই সৃজনশীল প্রশ্নটা তৈরি করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি হতে পারে যে কিসের বৈশিষ্ট্য এটা? তোমাদের সুবিধার্থে বলে রাখি, হ্যাঁ, এটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো ছাড়া কিন্তু সুশাসন অপূর্ণ, এবং এই প্রতিটাই বৈশিষ্ট্যই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব বহন করে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে। তো এটাই আসলে আজকের সৃজনশীল প্রশ্ন। তো এখান থেকে দেখো, আমি ক নাম্বার প্রশ্নটা যেটা জ্ঞানমূলক, এর ভিতর থেকেই রেখেছি পার্টিসিপেশন শব্দের অর্থ কি। তোমরা জানো পার্টিসিপেশন শব্দের অর্থ এই যে অংশগ্রহণ। পার্টিসিপেশনের অর্থ কি? তোমরা জানো যে পার্টিসিপেশনের অর্থ হচ্ছে অংশগ্রহণ। আমি বলেছি যে এই জ্ঞান সৃজনশীল প্রশ্নটার ভিতর থেকে কিন্তু এই চারটা প্রশ্ন তৈরি করেছে, যদিও বোর্ডে কিন্তু এভাবে থাকে না। এক একটা অধ্যায় থেকে হয়তো জ্ঞানমূলক পুরো বইয়ের যে কোনো অংশ থেকে থাকতে পারে, এবং অনুধাবনও পুরো বইয়ের যে কোনো অংশ থেকে থাকতে পারে। শুধু এই অংশটার সাথে হয়তো গ এবং ঘরই মিল থাকে, এই দুইটা অংশ অন্য জায়গা থেকে হতে পারে। তবে আমি তোমাদের সুবিধার্থে, যাতে এই টপিকটা পুরোটাই এই চারটার ভিতরে কাভার হয়, সেজন্য প্রশ্নটা এভাবে তৈরি করেছি। তো পার্টিসিপেশন শব্দের অর্থ তোমরা জানো অংশগ্রহণ, আর স্বচ্ছতা বলতে কী বোঝা যায়? স্বচ্ছতা হচ্ছে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। সরকারের কাজের যেই পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা বলি যে কাজটা সঠিকভাবে হচ্ছে কি না, তার যখন জবাবদিহিতা নিশ্চিত হয়, তার যে কাজের যে পরিচ্ছন্নতা বা জবাবদিহিতা, এগুলো যখন নিশ্চিত হয়, তখন আমরা সেটাকে বলতে পারি যে আসলে কাজের স্বচ্ছতা রয়েছে। এবং এই স্বচ্ছতা কিন্তু আমরা জানি যে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। তো এভাবে তোমরা স্বচ্ছতার যেই উত্তরটা, তোমাদেরকে এভাবেই লিখতে হবে, অর্থাৎ দেশের উন্নয়নে যখন আমরা সরকারের কাজের নিশ্চয়তা জনগণের সামনে উঠে আসে, সরকার কি কাজ করছে সেগুলো যখন ক্লিয়ারলি জনগণের সামনে পরিবেশিত হয়, সেটাকে আমরা বলছি যে স্বচ্ছতা। এই হচ্ছে তোমাদের স্বচ্ছতার ব্যাখ্যা, তোমরা আর একটু সুন্দর করে বই থেকে লিখবে। তারপরের প্রশ্নটা দেখো, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? আমি উত্তরটা বলেই দিয়েছি, তার তোমাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, উদ্দীপকের প্রশ্ন চিহ্নিত স্থানে বসবে কি? সুশাসন। এখন উক্ত প্রশ্ন চিহ্নিত ধারণাটি ব্যাখ্যা করো। তাহলে সুশাসনের ধারণাটি তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। এবং ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের দুই নং বৈশিষ্ট্যটি, দুই নং বৈশিষ্ট্য কি? আইনের শাসন। এই দুই নং বৈশিষ্ট্যটির গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে এই দুই নং বৈশিষ্ট্য, অর্থাৎ আইনের শাসনের গুরুত্ব তোমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে আজকে যে প্রশ্নটা আমরা সুশাসন কেন্দ্রিক প্রশ্ন পাচ্ছি, এবং এই চারটা প্রশ্ন আবারও রিপিট করছি, এই চারটা প্রশ্ন কিন্তু আমি শুধু এই অংশটা থেকে তৈরি করেছি, যাতে তোমাদের পুরো সুশাসনের ধারণাটি ক্লিয়ার হয়ে যায়। এখন দেখো যে বাড়ির কাজটা রেখেছি সৃজনশীল প্রশ্নের গণং প্রশ্নের উত্তর। গণং প্রশ্নটা কি আছে? উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে কি বসবে? উক্ত প্রশ্ন চিহ্নিত ধারণাটি ব্যাখ্যা করো। এখন গণং প্রশ্ন দিয়েছি, তার মানে এই না যে তোমার ক খ ঘ বাদ যাবে। তোমরা বাড়ির কাজটা গণং করবে, অবশ্যই খাতায় করবে, তবে এই অংশগুলোও তোমাদেরকে করতে হবে। তোমাদের যদি ক খ গ ঘ চারটায় তোমরা সুন্দরভাবে নিজেদের নোট আকারে তৈরি করে রাখার জন্য করে ফেলো, তাহলে তোমাদের পরীক্ষার আগেও সুবিধা হবে, এবং তোমাদের প্রশ্নটাও কিন্তু আত্মস্থ হয়ে যাবে।
তো তোমাদেরকে বারবার আমি অনুরোধ করব, গ নং প্রশ্নের উত্তর বাড়ির কাজে অবশ্যই করবে, সাথে সাথে কিন্তু ক খ ঘটাও শিখে রাখবে, খাতায় সুন্দর করে তোমরা নোট আকারে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজ আশা করব যে তোমরা তোমাদের বাড়ির কাজটি সুন্দরভাবে করবে। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে, অর্থাৎ বোর্ড নির্দেশিত যে অধ্যায়গুলো আছে প্রথম পত্র দ্বিতীয় পত্রে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম পত্র আমি এখানেই শেষ করছি, প্রথম পত্রের প্রথম অধ্যায়ে। পরবর্তী ক্লাসে আমরা বোর্ড নির্দেশিত যে অধ্যায়টা সেটা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পত্র নিয়ে আমি আলোচনা করব, তোমাদেরকে বলে রাখছি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।